কথিত রয়েছে শরীর হলো অভ্যেসের দাস, অর্থাৎ শরীরকে আমরা যেভাবে অভ্যেস করাবো শরীর সেভাবেই প্রতিক্রিয়া জানাবে। আবার বলা যায় ভালোভাবে যত্ন নিয়ে অভ্যেস করলে শরীর বিস্ময়কর কাজও করতে পারে, যেমনটা করেছেন মিশরের এক ব্যক্তি। আমরা হয়তো যা স্বপ্নেও ভাবতে পারি না কার্যত বাস্তবে তাই করে দেখিয়েছেন ওই ব্যক্তি। সাধারণত খাবার খাওয়া কিংবা বড়জোর কোনো প্যাকেট জাতীয় জিনিস ছেঁড়ার মতো কাজই আমরা দাঁত দিয়ে করে থাকি, কিন্তু দাঁত দিয়ে আস্ত একটা ট্রাকও টেনে নেওয়া যায়? বিশ্বাস না হলেও অসাধ্য সাধনের কাজটি করেছেন মিশরের ওই ব্যক্তি। আর সেই অসামান্য কীর্তি যখন ক্যামেরা বন্দী হয় তখন তা ভাইরাল হয় বই কি। কিন্তু কি এমন করেছেন তিনি? সামান্য কাজ তো বটেই না। মিশরের বাসিন্দা আশরাফ মারাস মোহাম্মদ সুলেমান 15,730 কেজি ওজনের একটি ট্রাক দাঁতে করে টেনে নিয়ে গিয়েছেন। এমন অসাধারণ কাজের জন্য স্বীকৃতিও পেয়েছেন তিনি। দাঁত দিয়ে টানা সবচেয়ে ভারী রাস্তার গাড়ির জন্য তাঁর গিনেস রেকর্ডে নাম উঠেছে।